যেহেতু তোরা মার বয়সে সবাই, তারপর আমি আমার মাকে তুমি বলে ডাকি, খালা তোমাদের তো খালাই বলে ডাকি, তাই না? এতে কি রাগ আছে? আচ্ছা, কোম্পানির আজ 4 মাস 5 মাস ধরে দেখতেছি আপনাদের, সরি, তোমাদের কাজের পারফরমেন্স অনেক ভালো। কি ভালো? যেখানে যেটা বলা হচ্ছে পরিষ্কার রাখতে হবে, বাইরে ভিজিট আসবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এই জায়গায় মোটামুটি অনেক ভালো করতেছে। যে কারণে কোম্পানির পক্ষ থেকে আমি তোমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতেছি। তুমি বলা থেকে রাগ করতেছো? আচ্ছা, তাহলে আমি কিন্তু সবাইকে খারাপ বলেই ডাকি, কখনো নাম ধরে ডাকি নাই কাউকে, কোনো রকম। কিন্তু মনের থেকে কাজ করতে হবে। আমরা প্রত্যেকটা লোকের প্রত্যেকটা কাজ আছে। আমি সুইপার, আমার একটা নির্দিষ্ট কাজ আছে না? আমি যদি আমার কাজটা সুন্দরভাবে করি তাহলে আমার পারফরমেন্স ভালো। আমি অ্যাডমিন ম্যানেজার, আমার কাজ আছে। আমি রিপোর্টার, আমার কাজ আছে। আমি পিএ, আমার কাজ আছে। যে যার জায়গায় সুন্দরভাবে কাজ করলে ওই কাজটা যদি আমি ঠিক মতো করি তাহলে ওই কাজটার জন্য কোম্পানিও ভালো হয়, আমার কাজটাও ভালো হয়, তাই না? আমরা তো চাকরি নিয়েছি আমাদের এই কাজগুলো করার জন্য। এই কাজগুলো যেভাবে করা হচ্ছে আর একটু ভালো করতে হবে, পারলাম? প্রতিদিন মনে করতে হবে আমাদের বায়ার আসতেছে, প্রতিদিন মনে করতে হবে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট ফ্যাক্টরিতে ঢুকতেছে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর কি করতে হবে? যখন আমরা ঝাড়ু দিই তখন অনেকের জুতা ব্যাগে থাকে না, তখন ওকে বলতে হবে তোমার জুতাটা ম্যানেজমেন্ট থেকে নিয়ে যাইতে বলছে। তুমি যদি ব্যাগে রাখতে পারো তাহলে রাখো, তাহলে কিন্তু পরবর্তী সময় এসে নিয়ে যাবো, প্রথমবার নিয়ে যাবে না। একবার বলার পরে দ্বিতীয়বার কিন্তু নিয়ে নিতে হবে। নিয়ে কাকে বলতে হবে? ওয়েলফেয়ার ম্যাডামকে বলে দিতে হবে যে এই লাইনে 3টে জুতা পাইছি ম্যাডাম, আপনি কথা বলেন। দেখো সমাধান হয়ে গেছে, তাহলে জুতার ময়লাটা বাইরে পড়লো না। অনেক সময় অনেক স্টিকার থাকে মেশিন এর নিচে, অনেক অপরিষ্কার থাকে, ওগুলো ওদের দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে আসতে হবে। দুইবার মেশিন পরিষ্কার করার ক্রম দিন। যদি কোথাও তোমরা ঝাড়ু দেওয়ার সময় দেখো যে না এইখানে ময়লা রয়েছে, তখন ওই অপারেটর, হেল্পার কিংবা সুপারভাইজার ডাক থাকলে বলতে হবে যে আপনাদের এটাকে এখানে ময়লা, এটা তো স্যারেরা বকাবো কি করবে, আপনারা এই ময়লাটা বাইর করে দেন, আমি নিয়ে যাই। পারলাম? এবং ওই যে বাস বার বলেন, যেখানে বলেন, টেবিল বলেন, মেশিন বলেন, যতটুকু আমাদের দায়িত্ব আছে ততটুকু দায়িত্ব আমি সুন্দরভাবে পালন করব, করবো না? তা ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি কাজে খুশি হইয়ে, ম্যানেজমেন্ট খুশি হইয়া, এবং এই স্যারের পক্ষ থেকে এই স্যার কাজে খুশি হওয়ার পরে আমাকে কথা বলছে, বললে আমি বলছি ঠিক আছে তাহলে আমি একটা গিফট দিই, কাজটা আরো একটু ভালো করবে ইনশাল্লাহ তারা। তা আমি প্রথমে তোমাকে সাকিবের মাধ্যমে এখান থেকে একটা গিফট নিই। আচ্ছা, প্রথমে আমি শান্তনাকে দিই, দেন সবাইকে একটা দিয়ে দেন, খুশি তো? যাক, এই প্লেট দিয়ে ভাত খাইতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে এবং বাসায় রাখতে হবে, তাই না? এটা সবাই নিয়ে যেতে পারবে। আমাদের অ্যাডমিন ম্যানেজার স্যার, অ্যাডমিন ম্যানেজার স্যার গেটে বলে দিবে, কেন সমস্যা নাই। হ্যাঁ, ধরো, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো এবং মনোযোগ সহকারে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।